এই গরমে উইকেন্ড কাটাতে ভাবছেন কোথায় যাবেন? যদি হাতের নাগালে এত সুন্দর জায়গা থাকে তবে দূরে কেন? পশ্চিমবঙ্গের অন্তর্গত দার্জিলিং জেলার একটি শৈল শহর কাশিয়াং। কাশিয়াংয়ের স্থানীয় নাম কাশা। সবুজ চা বাগানে রাস্তার দুপাশের সৌন্দর্য বহুদিন ধরে পর্যটকদের মন কেড়েছে এই কাশা। এই কাশিয়াংয়ের একটি ছোট্ট গ্রাম হলো বেলতার। আমরা লামাহাটা থেকে পরদিন চললাম কাশিয়াংয়ের একটি ছোট্ট গ্রাম বেলতারের উদ্দেশ্যে। এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে। এই ভিউ পয়েন্ট থেকে নাকি বেলতার রিসর্টটি দেখা যায়, তাই দেখার চেষ্টা করছি। বলতেই চোখে পড়ে গেল ওই যে রিসর্ট। জানি না ক্যামেরায় কতটা ধরতে পেরেছি, তবে আমরা ক্লিয়ার দেখতে পেলাম। রিসর্টটি দেখে আর মন টিকছে না, এবার যত তাড়াতাড়ি সম্ভব রিসর্টে গিয়ে পৌঁছতে হবে। তো তোমাদেরও জানিয়ে দিই এই বেলতার রিসর্টে তোমরা কিভাবে আসবে। কাশিয়াং পেরিয়েই হাতের ডান দিকে একটি রাস্তা নেমে যায় যা মহারানী টি এস্টেটের দিকে। এই চা বাগান দেখতে যতটাই না সুন্দর, রাস্তাটা উপভোগ করা ততটাই আনন্দদায়ক। তবে হ্যাঁ, এই বেলতার রিসর্টে আসতে গেলে হয় বাইক নইলে রিজার্ভ কার নিয়ে তোমাদের আসতে হবে। যদিও বেলতার রিসর্টে কার পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। রিসর্টে ঢুকতেই কেমন যেন মনটা জুড়িয়ে গেল। চারিদিকে মস্ত বড় পাহাড়, মাঝখানে কটেজ এবং তার ঠিক মাঝখানে মস্ত বড় নাকি একটি সুইমিং পুল আছে। চলো সবার প্রথমে আমরা সুইমিং পুলটাকে দেখি। সুইমিং পুল থেকে দেখে যেন আর তর্স হয়েছে না, মনে হচ্ছে কতক্ষণে নামবো। এই হলো আমাদের কটেজ, সবার শেষের কটেজটা আমরা পেয়েছি। কটেজের ভেতরে ঢুকতে দেখলাম যে একটি রাজশাহী খাট, কাঠের খাট দিয়েছে এবং ভেতরের রুমটিও বেশ স্পেশিয়াস। সাথে রয়েছে একটি ব্যালকনি পেছনের দিকে। পুরো কটেজটা মনে হচ্ছে যেন কাঠ দিয়েই তৈরি। আর পেছন দিকে একটি নদী বয়ে গেছে, নদীর শব্দ পাওয়া যাচ্ছে তবে নদীটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আর বেশিক্ষণ দেরি না করে নেমে পড়লাম সুইমিং পুলে। সুইমিং পুল থেকে বসে এরকম হাতের কাছে পাহাড় দেখার মজাই একটা আলাদা। তোমরাও যদি এরকম মজা উপভোগ করতে চাও তাহলে অবশ্যই চলে আসতে হবে বেলতার রিসর্টে। এখন আমি স্নান করে লাঞ্চ সেরে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছি দেখি সন্ধ্যার স্ন্যাক্স দিয়েছে। আর ডিনারটাও চলে এসেছে। ডিনারে ছিল কষা চিকেন আর পনিরের একটা আইটেম, এত টেস্টি ছিল কি আর বলবো। পরের দিন সকালে যখন উঠলাম ভাবলাম আমাদের যাওয়ার সময় তো হয়ে গিয়েছে, আমি একটু ঘুরে ঘুরে দেখি। সত্যি বলতে এই বেলতার রিসর্টের একদিনের এক্সপিরিয়েন্স আমার জন্যে খুবই ভালো। রিসর্টটি দেখতে যতটা সুন্দর, খাবার দাবারের কোয়ালিটি তার থেকে অনেক বেশি দারুণ ছিল। তোমরা অবশ্যই একবার হলেও এই রিসর্টে ঘুরে যেও। যাবার সময় যত এগিয়ে আসছে মনটা তেমনই যেন খারাপ হয়ে যাচ্ছে। কেন জানি না এখান থেকে আমার যেতে মনটাই চাইছে না। এত সুন্দর, হাত বাড়ালেই যেন পাহাড় দেখা যাচ্ছে, আর কটেজগুলো তো তার মাঝখানে দারুণ লাগছে। আমাদের কটেজের ঠিক পাশ দিয়ে এরকম ছোট রাস্তা গেছে। এই রাস্তার শেষে গেলে রিসর্টের পেছনটা দেখা যায়। রিসর্টের পেছন দিয়ে নদীটি বয়ে গেছে, তবে নদীটি ঠিকঠাক দেখা যায় না। তবে যদি দেখা যায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে নদী, নদীটির শব্দ একদম বোঝা যাচ্ছিল, নদীটি একদম কাছেই রয়েছে। তবে এই নদীটির নাম কি আমার ঠিক জানা নেই।
তবে আমার মনে হয় রিসর্টের পাশ দিয়ে একটি গলি গেছে, ওই দিক দিয়ে গেলে নদীটি অবশ্যই দেখা যাবে। তবে টাইমের অভাবে আমার ঠিক যাওয়া হয়ে ওঠেনি, কারণ আজকে মানডে, আজকে অফিস রয়েছে, আমাদের গিয়ে অফিস ধরতে হবে। তো এই রিসর্টে তোমরা কারা কারা আসতে চাইছো অবশ্যই জানিও। এই বেলতাই রিসর্টে আসার জন্য অবশ্যই অ্যাডভান্স বুকিং করতে ভুলো না। অ্যাডভান্স বুকিংয়ের জন্যে এবং কোয়ারিজের জন্যে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কথা বলে তোমরা সবটা জেনে নিও। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে সরাসরি বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে, আবার সেই মহারানী টি এস্টেটের মধ্যে দিয়ে। সকালবেলা এর সৌন্দর্য যেন আরও বেড়ে উঠেছে, তবে কাল রাতে শিলাবৃষ্টি হওয়ার জন্যে রাস্তার অনেক জায়গা পাথর পড়ে রয়েছে এবং ভেঙেও গেছে। তাই যতই তাড়া থাক না কেন, আমরা আস্তে আস্তেই যাব। তবে একদিনের ট্রিপে আমার খুব একটা মন পোষায়নি। এই বেলতাল গ্রামটি আমার এক্সপ্লোর করার ভীষণই ইচ্ছে, নেক্সট টাইম অবশ্যই করব। তো আজকের জন্যে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগ নিয়ে।